বন্ধুরা, কালকে আপনাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম Redmi 12 5G এই ফোনটাকে নিয়ে। সত্যি অসাধারণ, 11,000 টাকায় আমরা এখানে স্ন্যাপড্রাগনের 4th generation 2 প্রসেসরটা পাচ্ছি। ওবভিয়াসলি 5G প্রসেসর, বিল্ড কোয়ালিটিও টপ মাচ থাকছে, গ্লাস বিল্ড কোয়ালিটি এবং ডিসেন্ট টাইপের একটা ভালো ক্যামেরা সেট আপও কিন্তু থাকছে। আচ্ছা, আজকে যদি বলি 11,000 টাকা আপনাকে দিতে লাগবে না, আপনি 10,500 বা 10,000 টাকাই দিন আর সেম টু সেম স্পেসিফিকেশান নিয়ে যান। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই রাজি থাকবেন। হ্যাঁ, ওই ফোনটাকেই কিন্তু রিব্র্যান্ডেড করে পোকো M6 Pro 5G এই নামে 5 তারিখ, আগস্ট মাসের 5 তারিখ কিন্তু অফিসিয়ালি ইন্ডিয়াতে লঞ্চ করছে। আর আজকে ওই ফোনটাকে নিয়েই আলোচনা করব, একদমই শর্ট একটা ভিডিও হবে, কারণ আপনারা মোটামুটি স্পেসিফিকেশান জানেন, কিন্তু সাজেশন দেবো পোকোর এই ফোনটাকে আপনারা নেবেন না এখানে রেডমি 12 5G এই ফোনটাকে পারচেস করবেন। অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিন আর শেষ পর্যন্ত উপভোগ করুন। কোথাও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তো বন্ধুরা, দেখুন পোকো এম সিরিজের আন্ডারে কিন্তু পোকো M5 এই ফোনটাকে লঞ্চ করেছিল আমাদের চ্যানেলে, আমি আমরা আনবক্সিংও নিয়ে এসেছিলাম, কিন্তু M5 Pro কিন্তু লঞ্চ হয়নি। আর এখন আমরা দেখছি M6 এর আন্ডারে, M6 এখনো লঞ্চ হয়নি, M6 Pro 5G এই ফোনটা চলে এসেছে। আর Redmi জাস্ট কালকে লঞ্চ করেছে, তার থেকে 3 থেকে 4 দিন পরেই কিন্তু এখানে পোকো M6 Pro এই ফোনটা লঞ্চ হচ্ছে। সাধারণত রিব্র্যান্ডেড যে করে যে পোকোগুলো ফোনগুলো নিয়ে আসে, এই ফোনগুলো কিন্তু 1-1.5 মাস পরে তারা লঞ্চ করে একটু কম দামের মধ্যে। আর এবার কিন্তু সিনারিওটা একটু আলাদা হয়ে যাচ্ছে, রেডমিও লঞ্চ করছে, তাদের সেল থাকছে 4 তারিখে, আর 5 তারিখেই এখানে পোকো কিন্তু সেম স্পেসিফিকেশান দিয়ে ফোনটাকে একটু কম দামের মধ্যে লঞ্চ করবে। যদি ডিসপ্লে সেকশনের কথা বলি, ওই সেম টু সেম রেডমির মতনই আপনারা 6.79 ইঞ্চির IPS ফুল HD প্লাস প্যানেল পাচ্ছেন, 90Hz এখানে রিফ্রেশ রয়েছে। ক্যামেরা সেট আপ এখানে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ডেপথ এবং LED যেটা থাকে মানে ওই সার্কেলের মধ্যেই ঢুকিয়ে দিয়েছে। এবং ফ্রন্টে আমরা সেন্টার পাঞ্চল 8 মেগাপিক্সেল পাচ্ছি, দুটো সেকশনই আপনারা ম্যাক্সিমাম ফুল HD ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আচ্ছা, যদি বিল্ড কোয়ালিটির কথা বলি, রেডমি 12 5G তে আমরা পুরোটাই গ্লাস বিল্ডে পেয়েছি, আর কর্নিং গরিলাস 3 প্রোটেকশন কিন্তু ওখানে ছিল। আর পোকো M6 Pro-তে হয়তো আমরা পলি কার্বোনেট এখানে আমরা পেতে পারি, অথবা আমরা হয়তো এখানে সেম টু সেম রেডমি 12 5G-র মতনই গ্লাস বিল্ডও পেতে পারি, দুটোর মধ্যে একটা তো অবভিয়াসলি থাকছে। আর এখানে প্রসেসর সেম টু সেম আমরা স্ন্যাপড্রাগনের 4th generation 2 রেডমি 12 5G-র মতন পাওয়ারফুল একটা 5G প্রসেসর পাচ্ছি, 4nm বেস্ট প্রসেসর, গেমিংয়ের জন্য ভালো, এডিটিংয়ের জন্য ওই প্রাইস রেঞ্জের মধ্যে ঠিকঠাক রয়েছে, এবং যারা মোটামুটি ডে টু ডে কাজ করবেন ঠিকঠাকই একটা দারুণ প্রসেসর কিন্তু এখানে উপহার পাচ্ছি। এছাড়াও 5000mAh-এর ব্যাটারি রয়েছে, টাইপ সি পোর্ট রয়েছে, ইনবক্স এখানে 18W-এর চার্জার পেয়ে যাচ্ছি, সিঙ্গেল মনো স্পিকার কিন্তু লাউড স্পিকার পাচ্ছি, আর এখানে হাইবার সিম স্লট থাকছে, একটা মেমোরি কার্ড, একটা সিম কার্ড বা দুটো সিম কার্ড আপনারা লাগাতে পারবেন, এবং MIUI 14-এর সাথে অ্যান্ড্রয়েড 13 আমরা ইনবক্স পেয়ে যাচ্ছি। মানে এখানে চেঞ্জ ওই বিল্ড কোয়ালিটির দিক থেকে হবে। আরেকটা যেটা চেঞ্জ হতে চলেছে সেটা আমরা ভ্যারিয়েন্টে দেখতে চলেছি, এখানে রেডমি 12 5G-তে আমরা 4GB র্যামের পাশাপাশি 128GB ওটা কিন্তু বেস ভ্যারিয়েন্ট হিসেবে পেয়েছিলাম, আর পোকোর ক্ষেত্রে হয়তো এখানে 64GB-র একটা অপশান থাকতে পারে। আমি হয়তো বললাম, এটা হতেও পারে নাও হতে পারে। আর এখানে ওই স্টোরেজ টাইপ UFS 2.2, র্যাম টাইপ LPDDR4X যেটা দিয়েছিল সেম টু সেমই আমরা পাচ্ছি। এছাড়াও একটা হায়ার ভ্যারিয়েন্ট থাকবে, 6GB এবং 8GB-রও কিন্তু অপশান থাকবে। এবার ব্যাপারটা হচ্ছে দাম, কিন্তু ডেফিনেটলি আপনাকে ওই অফার ফপার দিয়ে 11,000 টাকায় দিতে লাগবে না। ফোনটা হয়তো এখানে 11,000 টাকায় তারা লঞ্চ করে দিল এবং অফার আরও 500 টাকা দিল, বা 1,000 টাকারও কিন্তু অফার দিতে পারে, 10,000 টাকায় ফোনটাকে নিয়ে আসতে পারে বা 10,500 টাকায় নিয়ে যেতে পারে। আর খুব যদি একই হয়ে যায়, পুরোটাই রিব্র্যান্ডেড হয়ে যায়, তাহলে ওই 11,000 টাকা সেম টু সেম এখানে রেডমির মতনই একই প্রাইস তারা রাখতে পারে। মনে হয় না সেই একই প্রাইস রাখবে, পোকো সাধারণত কম প্রাইস রাখে, 500 টাকা মেনে চলুন, ওই 10,499 বা 10,000 টাকা হতে পারে। বন্ধুরা, এবার আপনারা কি চিন্তা করছেন, রেডমি কিনবেন না পোকো কিনবেন? দেখুন, পোকোর স্পেসিফিকেশান রেডমির স্পেসিফিকেশান সেম টু সেম, কিন্তু পোকোর দাম একটু কম হবে। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান আপনারা কি কিনবেন, এবং বাংলাদেশ মার্কেটে দুটো ফোনই কিন্তু ওই 16,000 টাকা 15,000 টাকা এই প্রাইস রেঞ্জের মধ্যে পাওয়া যাবে, এবং আনঅফিসিয়ালি 1-2 সপ্তাহের মধ্যে কিন্তু আনঅফিসিয়ালি আপনারা হাতে পেয়ে যাবেন, এবং অফিসিয়ালি আসলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও চলে আসবে। এবার অবশ্যই আপনাদের মতামত শেয়ার করবেন। দেখা হচ্ছে কালকে আরেকটা নতুন ভিডিওর সাথে।